ব্রেকিং নিউজ, প্রায় দেড় বছর ক্রিকেটের বাইরে থাকবেন পান্থ। খেলতে পারবেন না 2024 টি টোয়েন্টি বিশ্বকাপও। 2022-এর ডিসেম্বরের শেষ দিকে গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পান্থ। এরপর অনেকে ভেবেছিলেন হয়তো 2023-এর মাঝামাঝি সময়ে ক্রিকেট মাঠে ফিরবেন পান্থ, কিন্তু সে আশার গুড়িবালি। প্রায় দেড় বছর ক্রিকেট মাঠে ফিরতে পারবেন না তিনি। হাঁটুর লিগামেন্ট ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পান্থের, যার ফলে বারবার অপারেশন করতে হচ্ছে তার। এবছরের আইপিএল এবং ওয়ানডে বিশ্বকাপ তো বটেই, আগামী বছরের আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের জার্সি গায়ে মাঠ মাতাতে পারবেন না তিনি। 25 বছর বয়সী এই ক্রিকেটারকে প্রথমে ভারতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এরপর মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসারত অবস্থায় আছেন ভারতের এই উইকেট কিপার ব্যাটার। সব মিলে প্রায় 18 মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে পান্থকে, এমনটাই জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো। এই হিসাব অনুযায়ী 2024 টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।